সকাল 6:30 মতো হবে। তো গাইস ও ঠিক 6টার সময় বেরিয়ে গেছে, তো আমি আসার পরে ইডলিটা বানিয়েছি। তো আজ আমরা গাড়িটা গিয়ে মানে সার্ভিস সেন্টারে নিয়ে দেবো। তো গাড়িটা আমি যেতে পারছি না, ও শুধু যাবে, আমার শরীরটা ভালো নয়, তাই আমি যাচ্ছি না। প্রচণ্ড মাথা ব্যথা করছে, কাল থেকে আমি রাতে ভালো করে ঘুমোতেও পারি। তো ও কি করেছে, রিকভারি ভ্যানতে গিয়ে বলেছে, তো একটু পরেই ওরা আসবে, এসে গাড়িটা টেনে টেনে নিয়ে যাবে। তো স্টার্ট দেওয়া যেত, কিন্তু স্টার্ট দিলে সবকিছু একদম খারাপ হয়ে যাবে। ওরা ফোন করে বলেছে, ওকে আগেই খবর নিয়ে নিয়েছে, তাই স্টার্ট দিতে মানে দেওয়া যাচ্ছে না, আর এইভাবে তুলেও নেওয়া হবে না, টেনে টেনে নিয়ে যাবে। তো তোমাদের দেখাবো আমি, তো একটু পরেই ওরা আসবে, ফোন করবে, তারপর আমি ব্যালকনি থেকে ক্যামেরা করবো, আর ও যাবে। তো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি। তো ওরা চলে এসেছে, এসে ওকে ফোন করেছে, তারপর ও নিচে গেল, আমি উঠে পড়েছি। আর এই দেখো আমি উপর থেকে শটটা নিচ্ছি। তো প্রথমে ঠেলে বার করেছে, কারণ এখান থেকে মানে ভেতর থেকে গাড়ি তো আর টেনে নেওয়া যাবে না, সেভাবে ঠেলেই বার করতে হবে। তো বার করা হয়ে গেছে, এই দিকটা দেখছো এখনও অনেকটাই জল রয়ে গেছে, বাপরে বাপ। তো একজন ভেতরে বসে চালাচ্ছে, তো ওই দাদাটা কিন্তু সত্যি খুব ভালো, আমাকেও চেনে, আর বলছে জানতো না আমাদের গাড়ি যে আমাদের গাড়ি, তো এসেই চিনে ফেলেছে আমাকে উপরে দেখে, ওকে দেখেও চিনে ফেলেছে যে তোমাদের গাড়ি নাকি, আমি দেখেছি আগে। যাই হোক, তো এবার ওরা ঠেলে ঠেলে আর একটু সামনে নিয়ে যাচ্ছে, তারপর রিকভারি ভ্যান দিয়ে মানে লাগাবে, কি বলে এটাকে, বাঁধবে, তারপর নিয়ে যাবে। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আর সামনে দেখো আস্তে আস্তে জলটা মানে ওই সাইডের জলটা বেশি নোংরা, কিন্তু এই সাইডের জলটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে কমে আসছে। সামনেটা পুরো কমে গেছে, জাস্ট এই সাইডের জলগুলো রয়ে গেছে, কেন যে শুকোচ্ছে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো হয়। প্রচণ্ড পরিমাণে গন্ধ, তারপর কি বলবো, মশা, কতটা জামস আছে এগুলোর মধ্যে, মানে জল থাকতে থাকতে একদম বাজে হয়ে গেছে। তো এবার লাগানো হয়ে গেছে হোকটা, আর এই যে এবার টেনে টেনে চলে যাচ্ছে। আর দাদা ওই যে আমাকে বলছে টাটা, তা আমি বলছি হ্যাঁ দাদা টাটা, আবার আসবেন। তো এবার গলির সামনে যাবে, এই দেখো এই দিকটা থেকে গলির সামনেটা পুরো শুকনো, আমি আগে বললাম তোমাদের এখন থেকে আর জল নেই, কিন্তু অন্য অন্য সাইডে এখন তো গাড়ি নিয়ে যাবে, তো তোমাদের নিশ্চয়ই দেখতে পারবে তোমরা যে অন্য অন্য গলিতে বা অন্য অন্য রাস্তায় এখনও জল রয়ে গেছে, আমাদের দিকটা শুকিয়ে গেছে। যাই হোক, আমাদের গলি থেকে গাড়িটা টেনে বের করা হচ্ছে, কোনো দিন ভাবিনি এইভাবে গাড়িটাকে টেনে বের করতে হবে, সবই ভাগ্যের পরিহাস। তো গাড়িটা বেরিয়ে গেল, টাটা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে এসো। এবার আমি চলে এলাম ফোর্টের সার্ভিস সেন্টারে নাগাটিল্লা। তো এবার আমি চাবিটা খুলে জমা দিয়ে চলে যাব, কারণ ওরা বলছে এক সপ্তাহ লাগবে, আর ওরা ঠিক হয়ে গেলে আমাকে কল করে বলবে। আমি এটা এসেছি শিলংপুর থেকে, আবার অটো করে এসেছি, এত জনে হেঁটেছি, এত রৌদ্র আজকে, গরম কি আজ মানে অসম্ভব গরম, এর মধ্যে এসে ওর খিদে পেয়ে গেছে। তারপর আমি রান্না করে রেখেছিলাম, যাই হোক এসে খাওয়া দাওয়া হলো, তারপর উনি ঘুমিয়ে পড়লেন, আমি আর ভিডিও গেম ভিডিও পাইনি, কাজ করতে করতে সবাই চলে গেছে। তাই এখন সন্ধ্যাবেলা উনি নিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য, আমি অনেকদিন পর খাচ্ছি, অনেকদিন পর বন্ধ ছিল, আরে মাছের বড় বড় ডুবে যাচ্ছে ভাই, এগুলো খুব খোলা থাকবে নাকি, সবখানে পাওয়া যাচ্ছিল না। তো এখানে এনেছে ও চিকেন পকোড়া, আর এখানে আছে ভেজ পকোড়া, আর এখানে আছে চিকেন মোমো। তো এবার খাই, আর আজ ফ্যানটা চালিয়ে এসেছি, কারণ ওই রুমে এখানে বসে ওখানে এসেছি, তো দুটো খাবার করতে পারছি না বলে
ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ আমার ভীষণ গরম লাগছে। এই দেখা এখনো ঘাম হয়ে যাবে, বেরিয়ে আসছে বেরিয়ে আসছে। তো এবার খাওয়া শুরু করি। Thank you.